বর্তমানে ইসলাম নিয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে সৌদি আরবে। এই কথা বলেন না কেন? আপনারা একটা ঘটনা শুনে আশ্চর্য হবেন। অনেকে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, সাম্প্রতিক সৌদি আরবে তাবলিগ জামাতের ইসলাম প্রসারকে নিষিদ্ধ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, তাবলিগ জামাত কি খারাপ কাজ করে? কোন খারাপ কাজ করে তারা? তাদের ব্যাপারে আমাদের কথা থাকতে পারে সংস্কারমূলক, যে আপনাদের এটা ভুল হচ্ছে, এটা সংশোধন করেন, এটা আমরা বলতে পারি। কিন্তু তাই বলে কি তাদেরকে নিষিদ্ধ করা যাবে? তাবলিগ করতে হবে কার হুকুম? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল বাল্লিগ আমরের সিগা, আপনি তাবলিগ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীকে তাবলিগ করতে কে বলছে? আর আল্লাহ যেটা বলে সেটা কি সুন্নাত না ফরজ? আরো জোরে বলেন কি? তাহলে সবাই বলেন তাবলিগ করা কি? আরো জোরে বলেন তাবলিগ করা কি? তাহলে মনে করবেন যারা তাবলিগকে বন্ধ করতে চায় তারা আল্লাহর ফরজ বিধানকে বন্ধ করতে চায়। এখন আসেন তাবলিগের ব্যাপারে আমার কথা। তারা এটা বলতে পারে, আল্লাহ তাআলা বললেন বাল্লিগ তাবলিগ করো। কি দিয়ে তাবলিগ করবা? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব তোমাকে যে কোরআন দিয়েছে সেই কোরআন দিয়ে তুমি তাবলিগ করো। তাহলে তাবলিগ কি দিয়ে করা ফরজ? আরো জোরে বলেন, কি দিয়ে করা ফরজ? কিন্তু বর্তমানে তাবলিগ দেখা যায় কোরআনের চাইতে একটা কিতাবকে বেশি গুরুত্ব দিয়ে মানুষের মধ্যে প্রচার করে, সেটার নাম কি? ফাজাইল আমাল। আপনারা জানেন না ফাজাইলের কিতাবগুলো? কিন্তু সেগুলো কিতাব কিতাবও তো বাপ দাদা রচিত নয়, কোরআন হাদিস গবেষণা করেই তারা লিখেছে। তবে আমরা এটা বলতে পারি, যেহেতু সরাসরি কোরআন আছে হাদিস আছে, আপনারা ফাজাইলের কিতাবের পাশাপাশি কোরআন হাদিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কথা বলে না কেন? এটা আমরা এতেসাবমূলক বলতে পারি, কিন্তু তাই বলে কি তাবলিগ একেবারে নিষিদ্ধ করে দিতে হবে? এটা কখনো ইসলামের কাজ হতে পারে? আজকে বাংলাদেশে বিভিন্ন ভাবে ইসলাম প্রচার হয়। এই যে আমরা আজকে বক্তা হিসেবে মাহফিলে এসেছি, আমাদেরকে ভালো খাবার দেওয়া হয়েছে, আবার যাওয়ার সময় পকেটের ভেতরে হাদিয়াও দেওয়া হবে। কথা বলে না কেন? কিন্তু তাবলিগের ভাইরা নিজের বাড়ির খেয়ে খেয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কত মানুষকে নামাজ পড়া শিখাইছে। যেই মানুষগুলো কালেমা পড়তে পারে না তাদের কালেমা শিখাইছে, যেই মানুষগুলো শরিয়ার উপরে জীবন চালাতে পারে না সেগুলো ইনারা শিখাইছে। ইনারা মূলত প্রাথমিকভাবে রসুলের মক্কি জীবনের কাজ করতেছে। কোন জীবন? মক্কি জীবনের প্রাথমিক দাওয়াতের কাজ করতেছে। আমরা বলতে পারি যে তোমরা মক্কি জীবনের পাশাপাশি মদিনার জিন্দেগিও ভেতরে ঢুকাও, এটা পরামর্শ। কিন্তু কেউ যদি মক্কি জীবনের দাওয়াতি কাজ করে, এই যে তারা অবদান রাখলো, এটাকে অস্বীকার করা যাবে? আজকে তাবলিগের মাধ্যমে হাজার হাজার ছেলেরা নামাজ পড়া শিখেছে, হাজার হাজার ছেলেরা মুখে দাঁড়িয়ে রেখেছে, হাজার হাজার ছেলেরা পিতামাতার খেদমত করেছে। সুতরাং যারা তাবলিগ জামাত নিষিদ্ধ করতে চেয়েছে, নিঃসন্দেহে এরা পশ্চিমা আমেরিকার পাঁচ আটার দালাল ছাড়া কিছু নয়। এখন বর্তমানে সৌদি আরবের যিনি বাদশা আছে আব্দুল্লাহ বিন সালমান, ইনি বর্তমানে আমেরিকার প্রকাশ্য পাঁচ আটা গোলাম, এই ইসলামের চূড়ান্ত দুশ্মন। এখন প্রমাণ প্রশ্ন করতে পারেন, হুজুর দুশ্মন বুঝলেন কেমনে? যেই নবীর দেশ সৌদি আরব এতদিন সিনেমার হল বৈধ তো ছিল না, কিন্তু এই বাদশা এসে সৌদি আরবে সিনেমার হলগুলোকে চালু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই দেশে আমার নবী শুয়ে আছে, যেই দেশে কাবা ঘর, ওই দেশে সিনেমার হলে অশ্লীল নাটক সিনেমা প্রদর্শনী চলতেছে। এমনকি রাজা বাদশাহ এই সালমান নিজে গিয়ে তিনি অশ্লীলতা দেখতেছে হলের ভেতরে ঢুকে ঢুকে। এটা কি কখনো মুসলমানের কাজ হতে পারে? কথা বলেন, মুসলমানের কাজ হতে পারে? মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। সুতরাং একটা কথা স্পষ্ট বলতে চাই, সৌদি আরবের বিরুদ্ধে কথা বলা মানেই ইসলামের বিরুদ্ধে কথা বলা নয়। সৌদি আরব ইসলামের মাপকাঠি নয়, ইসলামের মাপকাঠি হলো কোরআন এবং রসুলের সুন্না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সৌদি আরবের বাদশাহও যদি কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো ফতুয়া দেয়, অবস্থান গ্রহণ করে, আমরাও তাদের বিরুদ্ধে কথা বলতে কুণ্ঠাবোধ করব না। কথা বলেন ঠিক কিনা?
ঠিক একই রকম ভাবে শেষ কথা বলতে চাই তাবলীগ জামাতের যেই রকম কাজের মধ্যে সংস্কার আনা দরকার এটা তাদেরকে উপদেশ দেব পাশাপাশি সৌদি আরবকে বলবো তোমরা যে তাবলীগ জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্ত থেকে অনতি বিলম্বে তোমাদেরকে ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কি না এহেন ঘৃণামূলক কাজ আমরা মানতে পারি আরো জোরে বলেন মানতে পারি মনে রাখবেন আজকে তাবলীগ জামাত নিষিদ্ধ হয়েছে আরেকদিন আরেকটা জামাত নিষিদ্ধ হবে তারপর আরেকটা দল নিষিদ্ধ হবে আসলে মূলত তারা চায় সৌদি আরবের ভেতরে ইসলামিক কোন কর্মকাণ্ড তারা চালাতে দিতে চায় না দেখেছেন না কাবা শরীফের ইমাম ছিল বাচ্চার বিরুদ্ধে কথা বলার জন্য কাবা শরীফের ইমাম কেউ তারা লাঞ্ছিত করতে কুণ্ঠবোধ করেননি সুতরাং তারা আমেরিকার ফর্মুলা অনুযায়ী চলে সাবধান ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন না গোটা পৃথিবীর মুসলমান যদি ফুসে ওঠে আপনাদের বিরুদ্ধে অবস্থান নেয় আপনাদেরকে বয়কট করতে বাধ্য হবে কথা বলে ঠিক কিনা যেরকম রসুলের ভালোবাসা আমাদের অন্তরে আছে কিন্তু রসুলের ভালোবাসা অনুযায়ী আমরা কোরআন এবং সুন্নাকে অনুসরণ করব কোন দেশ আমাদের ইসলামের মাপকাঠি হতে পারে না কথা কি পরিষ্কার আল্লাহ তাআলা সঠিক বুঝদান করুন বলেন আমিন এখন আসেন আমি আপনাদেরকে মধ্য বলতে চাই রসুল বললেন ফাতেমা কয় মিনিটের আলোচনা শোনা লাগবে 10 মিনিট আরো জোরে 10 মিনিট জোর হলো না 10 মিনিট আপনাদের স্পিরিট কমে গেছে আরেকটা বার হাত উঠান তো দেখি তাকবীর দেই তাকবীর দেই তাকবীর দেই লিল্লাহে তাকবীর জোরে বলেন কত মিনিট 10 মিনিট আরো জোরে 10 মিনিট জোর হলো না 10 মিনিট রসুল লাগতে পারে ফাতেমা তোমার আগে জামিলা কেন জান্নাতে যাবে এটা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও রে মা ফাতেমা তোমার কি মনে পড়ে আজ থেকে 3 মাস আগে আমি 3 দিন ধরে না খেয়ে থাকার পরে পেটের মধ্যে পাথর বেঁধে তোমার বাড়িতে গিয়েছিলাম তোমার কি মনে পড়ে ফাতেমা বলে বাবা আমার খুবই ভালো মনে আছে আপনি আজ থেকে 3 মাস পূর্বে ওই পেটের মধ্যে পাথর বেঁধে যখন আমার বাড়িতে গিয়েছিলেন গিয়ে বললেন এ মা আমি 3 দিন ধরে না খেয়েছি আমাকে কিছু খাবার দাও আমি মনে মনে চিন্তা করেছি আমি কোথায় থেকে খাবার দেব আমার বাড়িতেও 3 দিন ধরে না খাওয়া কিন্তু মনে মনে চিন্তা করেছি আমরা তো না খেয়ে আছি সহ্য করতে পারবো কিন্তু যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না ওই রহমাতাল লিল আলামিন নবী 3 দিন ধরে না খাওয়া আমি সহ্য করতে পারি নাই ও বাবা আপনি আমাকে বিয়ের সময় তেমন কিছু দিতে পারেননি বাবা তবে আপনি আমাকে লাল চাদর দিয়েছিলেন জোরে বলেন কি চাদর আরো জোরে জোর হলো না বাবা আপনি আমাকে যেই লাল চাদরটা দিয়েছিলেন ওই লাল চাদরটা হযরত আলীর হাতের মধ্যে দিয়ে বললাম প্রাণের স্বামী গো এই লাল চাদরটা বাজারে বিক্রি করে আপনি কিছু খাবার নিয়ে আসেন ওই খাবার একটু আমি আমার বাবার মুখে উঠাইয়া খাওয়াইতে চাই এই কথা বলার পরে হযরত আলী লাল চাদরটা নিয়ে বাজারের থেকে যখন বিক্রি করতে চলে গেছে এমন সময় একটা লোক এসে বলে আলী রে এই লাল চাদরটা আমি তোমার কাছে ক্রয় করতে চাই আলী বলে কত টাকা দেবে ওই লোকটা ডাকতে বলে আলী রে এই লাল চাদর যদি আমার কাছে বিক্রি করো আমি তোমার কাছ থেকে চাদরটা 6 টাকা দিয়ে ক্রয় করতে চাই কত টাকা এই সংখ্যাগুলো সুন্দর করে মনে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে হযরত আলী এই 6 টাকা দিয়ে লাল চাদরটা বিক্রি করার পরে আস্তে আস্তে বাজারের দিকে চলে যায় যখন সদা কেনার জন্য এমন সময় একটা ফকির হযরত আলীর কাছে এসে বলে আলী রে আমার বাড়িতে 7 দিন ধরে না খাওয়া আমার বাড়িতে 7 দিন ধরে না খাওয়া আমাকে কিছু খাবার দাও অথবা কিছু টাকা দাও যেই টাকা দিয়ে খাবার কিনে নেব আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো দেখি হযরত আলীর বাড়িতে কয়দিন ধরে না খাওয়া আর ফকিরের বাড়িতে কয়দিন হযরত আলী মনে মনে চিন্তা করেছেন আমার বাড়িতে 3 দিন ধরে না খাওয়া তাই যে কষ্ট শুরু হয়ে গেছে আর ফকিরের বাড়িতে 7 দিন ধরে খাবার নাই জানি না তার বাড়িতে কত কষ্ট হইতেছে আল্লাহর কোরআন হযরত আলীর কাছে দাঁড়ায়া গেছে আল্লাহর কোরআন ডাকতে বলে আলী রে ওয়া আম্মা সাইলা ফালা তানহার ফকিরকে কখনো ধমক দে তাড়ায়া দিও না ওই আয়াতের দিকে লক্ষ্য করে হযরত আলী তার কাছে যে 6 টাকা ছিল ওই 6 টাকা ফকিরকে দান করে দিয়েছে
আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বললেন, আপনি আমি হলে কি দিতাম? আমরা আরো ফকিরকে বলতাম তোর কাছে যা আছে আমাক দিয়ে যা, কথা বলো না কেন? ঈমানের পরীক্ষা কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কঠিন বিপদের মধ্যে 6 টাকা ফকিরকে দান করে দিল। ওই 6 টাকা দান করে দেওয়ার পরে আস্তে আস্তে বাড়ির দিকে যখন ফেরত চলে যায়, এমন সময় একটা পথিক দৌড়ে আসে, হযরত আলীর পাও ধরে ডাক দে, বলে আলী ভাই আমার কাছে একটা উট আছে, তোমার কাছে বিক্রি করতে চাই। আলী ডাক দে, বলে পথিক রে, আমার বাড়িতে 3 দিন ধরে না খাওয়া খাবার কেনার টাকা নাই, আমি তোমার উটটা কেমন ভাবে কিনবো? উট তো কেনার মতো সামর্থ্য নাই। লোকটা বলে আলী রে, এই উট কেনার জন্য কোনো টাকা লাগবে না, আমি তোমার কাছে উটটা বাকিতে বিক্রি করতে চাই, তুমি আমার কাছ থেকে বাকিটা উটটা ক্রয় করে বাজারে যেয়ে নগদে বিক্রি করে দেবা, আমার টাকা আমাকে দিয়ে তুমি লাভের টাকা নিয়ে বাড়ি চলে যাবা। ব্যবসার সিস্টেম ভালো না খারাপ? আমি এলাকায় নতুন এসেছি, রাস্তাঘাট বাজার ভালো চিনি না, এই জন্য আমি তোমার কাছে বাকিতে বিক্রি করব, তুমি বাকিতে ক্রয় করে বাজারে নগদে বিক্রি করবা, আমার টাকা আমাকে দিয়ে লাভের টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাবা। এই প্রস্তাব শোনার পরে হযরত আলী ওই লোকটার কাছ থেকে ওই উটটা ক্রয় করলো 100 টাকা দিয়ে। জোরে বলেন কত টাকা? 100। আরো জোরে 100। হযরত আলী 100 টাকা দিয়ে ক্রয় করার পরে বাজারে যখন বিক্রি করতে গেল, হযরত আলী লক্ষ্য করে দেখে যেমন একটা লোকের কাছ থেকে ওই উটটা ক্রয় করে নিয়েছিল, ঠিক একই রকম একটা লোক বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে। হযরত আলী 160 টাকা দিয়ে উটটা বিক্রি করে দিল, যার কাছ থেকে উটটা ক্রয় করেছিল তার কাছে 100 ফেরত দিল। আলীর কাছে আছে কত টাকা? আরো জোরে এখন চিৎকার করে বলেন তো, হযরত আলী দান করছিল কত টাকা? 6 টাকা। পাইয়া গেল কত টাকা? 6 টাকা। দান করে যদি 60 টাকা পাওয়া যায়, অঙ্কের হিসেবে 1 টাকায় কত হয়? 10 টাকা। অনুপাতিক হিসাব বুঝুন না, 6 টাকায় যদি 60 পাওয়া যায় তাহলে 1 সমান 10 টাকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে যদি কেউ 1 টাকা দান করে, আল্লাহ তাআলা পৃথিবীতেই কমপক্ষে তাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আর হযরত আলীর জীবনে বাস্তব ঘটনা ঘটাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী ওই 60 টাকা কাছে নেওয়ার পরে বাজারের মধ্যে যে 2 বস্তা খাবার কেনার পরে 2টা কাঁধের উপরে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যায়। আমার দিকে তাকান, সর্বশেষ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, হযরত আলী কয় বস্তা খাবার কিনেছে? 2 বস্তা। আরো জোরে 2 বস্তা। হযরত আলী 2 বস্তা খাবার কেনার পরে 2টা কাঁধের উপরে দিয়ে আস্তে 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 ফাতেমার ঘরের দরজায় চলে গেল। ফাতেমার দরজায় যাওয়ার পরে, ফাতেমা ঘরের দরজা খোলার পরে 2 বস্তা খাবার দেখার পরে আলীকে ডাক দে, বলে আলী রে, আমি তোমার কাছে যে চাদরটা বিক্রি করতে দিয়েছি ওই চাদরের দাম সর্বোচ্চ 5 থেকে 10 টাকা হবে, আর 10 টাকা দিয়ে তো 2 বস্তা খাবার পাওয়া যাবে না, তুমি 2 বস্তা খাবার কোথায় পাইলে? এই 2 বস্তা খাবার কেনার টাকা কোথায় পাইলে? হালাল টাকা নাকি হারাম টাকা, হালাল পদ্ধতি নাকি হারাম পদ্ধতি, এই হিসাব না দেওয়া পর্যন্ত আমি ফাতেমা তোমার খাবার ঘরে উঠাবো না। আমার মা বোনেরা চিন্তা করে দেখেন, ফাতেমা কি বললেন? 3 দিন ধরে না খাওয়া কয়দিন? আগে প্রথমে হিসাব নিয়েছেন 2 বস্তা খাবার কোথায় পেলে, হালাল নাকি হারাম। আমাদের বউরা কি এরকম বলবে? 3 দিনের দরকার নাই, 1 সন্ধে যদি খাবার না পাই বউ স্বামীকে বলবে, প্রয়োজনে তুমি চুরি করো তাও আমি খাবার চাই। কথা বলো না কেন?